মোহাম্মদ কাশিমের সাতান্ন নম্বর স্বপ্ন স্বপ্নটি টাইটেল হচ্ছে গভীরে ডুবে যাওয়া ভূমি এবং ইমরান খান মোহাম্মদ কাশিম বলেন পঁচিশে আগস্ট দুই সালের এই স্বপ্ন আমি নিজেকে একটি বিশাল এলাকায় খুঁজে পাই সেখানে আশেপাশে অন্যান্য লোকও আছে যেন তারা এলাকাটিতে টহল দিচ্ছে এই ভূমিটি খুবই বড় এবং সব কিছু ঠিক বলে মনে হয় হঠাৎ কিছু ঘটে এবং নদীর গভীরতার মতো ভূমি গভীরে ডুবে যায় এবং অনেক লোক এই ঘটনার দ্বারা প্রভাবিত হয় এই দেখে আমি অবাক হয়ে গেলাম এবং বললাম এখানে কি ঘটেছে সব কিছু ঠিক ছিল তাহলে কিভাবে এইসব ভূমি ডুবে গেল লোকেরা কিছু সময়ের জন্য অপেক্ষা করে ভাবছে যে এটি ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কিছুই উন্নতি হয় না আমি নিজেকে বললাম আমি গিয়ে দেখব ইমরান খান এই মুহূর্তে কি করছে তারপর আমি সেই জায়গায় দিকে যাই সেখানে ইমরান খান উপস্থিত আছেন এবং আমি দেখি তিনি কিছু মানুষের সাথে কোথাও যাচ্ছেন ইমরান খান অন্যান্য মর্মাহত এবং তিনি রাগান্বিত হয়ে হাঁটতেছেন যেমন তাকে আমি আমার স্বপ্নে দেখেছিলাম তিনি পরিস্থিতির উপর দুঃখ প্রকাশ করেছেন এবং কিছু লোকের সম্পর্কে অভিযোগ করেছেন যে কেন এই লোকেরা আমাদেরকে কাজটি করতে দিচ্ছে না এই ঘটনাটি যেই মাত্র ঘটল কিভাবে এই সব সংশোধন করা যাচ্ছে এবং স্বপ্নটি এখানে শেষ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যর্থতা মোহাম্মদ কাশিম বলেন সাতাশে আগস্ট দুই সালের এই স্বপ্নে তিনি দেখেন যে প্রধানমন্ত্রী ইমরান খান বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংস্কার করার চেষ্টা করছেন বিরোধী দলীয় নেতারা জোর দিয়ে বলেন যে কোনো সংস্কার করা হচ্ছে না এবং সবকিছু এখনও একই মিডিয়া ও সাংবাদিকরাও জোর দিয়ে বলছেন যে ক্ষমতাসীন পিটিআই দলেরও একই বয়সী মানুষ আছেন যারা আগের সরকারেরও একটি অংশ হয়েছেন তারা কি পরিবর্তন আনতে যাচ্ছেন কিন্তু পিটিআই ও তার সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং তারা বলেন যে আমরা কঠোর পরিশ্রম করছি এবং অনেক কাজ করা হচ্ছে ক্ষমতাসীন পিটিআই দলের সমর্থকরা সাধারণভাবেই একই বর্ণনা গ্রহণ করেন এবং জোর দেন যে তাদের সরকার সব কিছু সঠিক করছেন বা ঠিক করছেন তারপর হঠাৎ কিছু ঘটে এবং সব কিছু ভেঙে যায় এবং প্রশাসনের ক্ষমতা সম্পর্কে বাস্তবতা উন্মোচিত হয় এবং মানুষ একটি বড় আঘাত পায় তারা এই পরিস্থিতির উপর বিশ্বাস করতে পারে না এবং কি ঘটেছে এটা বলার মাধ্যমে তারা তাদের হতাশা প্রকাশ করে ইমরান খানও ব্যর্থ হয়েছে এবং তারপর পাকিস্তানে মারাত্মক সংকট এবং স্বপ্নটি এভাবেই শেষ হয় তার পরবর্তী স্বপ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইমরান খানের তর্ক মোহাম্মদ কাশিম বলেন সাতাশে আগস্ট দুই হাজার আঠারো তারিখের এই স্বপ্নে আমি দেখেছি ইমরান খান আমেরিকানদের সাথে সংলাপে রয়েছেন এবং তাদের সঙ্গে তার একটি কথোপকথন হচ্ছে কথোপকথনের সময় কঠোর ভাষায় একটি বিনিময় হয় এবং ইমরান খান রাগান্বিত হন এবং তিনি আমেরিকানদের সঙ্গে একটি রাগান্বিত স্বরে কথা বলা শুরু করেন আমেরিকানদের থেকেও একই ধরনের প্রতিক্রিয়া আসে তারপর কথোপকথন আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা উভয়েই একে অপরকে হুমকি দেয় ইমরান খান আমেরিকানদের বলেছেন যে আমরা দাস নয় তিনি উঠে দাঁড়ালেন এবং রাগে হাঁটতে শুরু করলেন যেমন তাকে আমি আমার সমস্যার বা আমি আমার অন্য স্বপ্নে দেখেছিলাম তিনি হতাশ হয়ে বলেন কেউ কেউ আছেন এই সমস্যা সমাধানের জন্য সাহায্য করতে পারেন যখন এই সব দেখছি তখন আমি আমার ওভেনের পাশে দাঁড়িয়েছিলাম এবং কিছু করতে প্রস্তুত করছিলাম আমি বলি এটা একই অবস্থা এবং এরপর আমি কিছু করি যা আমি মনে করতে পারছি না এবং স্বপ্নটি শেষ হয় মোহাম্মদ কাসিমের পরবর্তী স্বপ্নটি কীভাবে ইমরান খানের শাসন করা উচিত এবং কিভাবে তিনি সফল হতে পারেন মোহাম্মদ কাশিম বলেন বিশে অক্টোবর দুই সালের এই স্বপ্নে আমি দেখি যে কিভাবে ইমরান খানের শাসন করা উচিত এবং কীভাবে তিনি সফল হতে পারেন আমি টিভির সামনে বসে দেখি নানান কথা চলছে ইমরান খান বলছেন ঘৃণা এই দেশকে ডুবিয়ে দিচ্ছে এর থেকে মুক্তি দিতে হবে যাতে আমরা মুক্ত হতে পারি তখন দেখলাম ইমরান খান বিভিন্ন কর বসিয়ে দিচ্ছেন যাতে আমাদের ঋণ নিতে না হয় কিন্তু এর ফলে জিনিসের দাম বাড়তে থাকে এবং মূল্যস্ফীতি বাড়তে থাকে এবং একই সঙ্গে মানুষের উদ্বেগও বেড়ে যায় আমি এসব দেখছি এবং বলছি যে দেশে এভাবে মুদ্রাস্ফীতি আসবে ইমরান খানও পুরো বোঝা চাপিয়ে দিচ্ছেন জনগণের উপর আজ এক বস্তা সিমেন্টের দাম ছয়শো টাকা এভাবে চলতে থাকলে তা অল্প সময়ে এক টাকা খরচ হবে বাকি সব কিছু একই রকম হবে এমন পরিস্থিতিতে দেশে সমৃদ্ধ আসবে কিভাবে এভাবে গরিবদের উপর বোঝা বাড়বে এবং রাজনীতির প্রতি মানুষের আস্থা নষ্ট হবে ইমরান খানের উচিত পাকিস্তানকে শিরক থেকে মুক্ত করা এবং জিনিসের দাম বাড়াবেন না এবং তাদের উপর ট্যাক্স আরোপ করবেন না এভাবে গরিবদের বোঝা ঝাড়বেন না ইমরান খানের এখন ঋণ নিয়ে বেঁচে থাকা উচিত এদেশ যেখানে এতদিন ঋণে ডুবে আছে সেখানে ইমরান খানের উচিত এদেশের গ্যাস বিদ্যুৎ চুরি বন্ধ করা প্রতিষ্ঠান ঠিক করা দুর্নীতি নির্মূল করা মানি লন্ডারিং বন্ধ করা দুর্নীতিবাজদের ধরা তাদের লুট করা টাকা ফিরিয়ে আনা হাসপাতাল ও পুলিশ ব্যবস্থা ঠিক করা আদালত এবং অন্যান্য সরকারি বিভাগগুলোতেও যখন এই সমস্ত প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে তখন ইমরান খানকে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না এবং মুদ্রাস্ফীতিও থাকবে না এবং ইমরান খানের প্রতি জনগণের পূর্ণ সমর্থন থাকবে না হলে ইমরান খান যা করছেন মুদ্রাস্ফীতি বাড়বে এবং মানুষ গরিব হবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এভাবে আগের থেকে আরো বেশি ঋণ নিতে হবে বা নিতে পারে এবং ইমরান খানও জনগণের সমর্থন হারাবেন এবং দেশে এমন এক জলাবদ্ধতায় আটকে যাবে যেখান থেকে বের হওয়া সহজ হবে না এবং স্বপ্নটি এখানেই শেষ হয় পরবর্তী স্বপ্ন ইমরান খানের ঘনিষ্ঠজন মোহাম্মদ কাসিম বলেন নয় ফেব্রুয়ারি দুই হাজার সালের এই স্বপ্নে আমি বাসা থেকে বের হয়ে একটা বড় হলের ভিতরে যাই সেখানে এমন কিছু লোক আছে যারা ইমরান খানের সহপাঠী বা ইমরান খানের কাছের মানুষ আমি তাদের বলি যে স্বপ্নের খবর ইমরান খানের কাছে পৌঁছে দিতে হবে তখন তারা উত্তর দেয় যে আমরা ইমরান খানের কাছাকাছি কিন্তু আপনি চেষ্টা করতে পারেন এবং তারা আমাকে কোথাও এমন জায়গায় নির্দেশ করে যে সে সেখানে থাকতে পারে সে যদি আপনার স্বপ্নের কথা শোনে তবে এটি একটি ভিন্ন জিনিস এবং আপনি চেষ্টা করতে পারেন কেউ আমাকে প্রশ্ন করে যে স্বপ্ন ছড়িয়ে দিয়ে তুমি কি করবে এবং আমি বলেছিলাম আমি একটি কোম্পানি তৈরি করব এবং লোকেরা এটি থেকে উপকৃত হবে এবং তাদের জীবন উন্নত হবে দেশ সমৃদ্ধ হবে এবং অগ্রগতি হবে এবং এভাবে স্বপ্নটি শেষ হয় পরবর্তী স্বপ্ন ইমরান খানের পদত্যাগ মোহাম্মদ কাশিম বলেন সাত নভেম্বর দুই হাজার উনিশ তারিখের এই স্বপ্নে আমি আমার বাড়ির ছাদে আসি এবং সন্ধ্যা হয়ে গেছে আকাশে বিমান উড়ছে হঠাৎ আমি দেখে একটি বড় বিমান পাকিস্তানের ভূমি উপর দিয়ে যাচ্ছে এবং এর নিচে একটি ছোট বিমান উঠছে। তখন আমি বুঝতে পারি যে এখানে এমন কিছু হ্যাকার রয়েছেন যারা এই বিমানের সিস্টেম ধ্বংস করার চেষ্টা করছেন এবং তারা বিমানটিকে বিস্ফোরণ করলেন বিমানটিতে একটি জোরে বিস্ফোরণ ঘটে এবং এ নিচের ছোট্ট বিমানটিকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং আমি বলি যে এই ছোট্ট বিমানটি কীভাবে বাঁচতে পারে তবে এটি নিজেকে বাঁচায় এবং বড় বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে লোকেরা চিৎকার শুরু করে যে এটি পাকিস্তানের জমিতে বিধ্বস্ত হয়েছে সুতরাং এর দায় ইমরান খানের সরকারের উপরে যায় কারণ এটি ইমরান খানের উপস্থিতিতে ঘটেছিল আমি দেখি যে ইমরান খান টিভিতে এসেছেন এবং এটির সাথে একমত হয়েছিলেন এবং বলেছিলেন যে কারণ আমি সেখানে থাকাকালীন এই বিস্ফোরণ ঘটেছিল তাই আমি পদত্যাগ করেছি এবং তারপরে ইমরান খানের সমর্থকরা বিচলিত হন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং স্বপ্নটি শেষ হয় পরবর্তী স্বপ্ন ইমরান খানের অসুস্থতা মোহাম্মদ কাশিম বলেন ফেব্রুয়ারি দু হাজার সালের আমি স্বপ্নে দেখি যে আমি একটি বাড়িতে যাই যেখানে প্রচুর লোকেরা চলাফেরা করছে আমি যে ঘরে রয়েছি সেখানে হঠাৎই ঘরের একটি দরজা খুলে যায় সেখানে আমি দেখি একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে এবং লোকেরা তার চারপাশে জড়ো হয়েছে তখন আমি দেখতে যাই এবং বলি যার স্বাস্থ্যের অবস্থা খারাপ আল্লাহ তার উপর দয়া করুন দরজা খোলা আছে এবং সেখানে কিছু কর্মচারী রয়েছে তারপর আমি মনোযোগ দিয়ে দেখি ইমরান খান বিছানায় শুয়ে আছেন তার অবস্থা এমন যেন তার রক্তচাপ বেশি এবং সে হাঁটতেও পারেন না আশেপাশে চিকিৎসক এবং কর্মচারীরা রয়েছেন একই সাথে সেনাবাহিনীর প্রধানরা সেখানে উদ্বেগের মধ্যে ছিলেন আমি যখন এটি দেখি আমি বলি যে এটি ইমরান খান আমি ভেবেছিলাম অন্য কেউ হবে তারপরে আমি এই হল থেকে রান্নাঘরে চলে আসি এদিকে কেউ আমাকে একটি প্লেট আঁকড়ে ধরে রান্নাঘরে নিয়ে যেতে বলেছিল তাই আমি বলি কেন তিনি আমাকে তা দিচ্ছেন যাই হোক এই প্লেটটি নিই এবং দেখি যে ডিমের পায়েস তৈরি হয়েছে তারপর আমি রান্নাঘরে যাই এবং দেখি ইমরান খান টেবিলে বসে আছেন সুতরাং আমি বলি যে ইমরান খানের হাঁটার সমস্যা ছিল তাহলে তিনি আমার আগে কিভাবে এখানে এসেছিলেন তাকে উপেক্ষা করে রান্নাঘরের একজন মহিলা ছিল আমি তাকে প্লেটটি দিই তিনি আমার কাছ থেকে প্লেটটি নিয়ে যান এবং এতে কিছু যোগ করতে শুরু করেন এদিকে ইমরান খান আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন কিন্তু আমি বুঝতে পারি না এবং আমি চুপ করে থাকি সুতরাং সেই মহিলাটা বলছেন যে ইমরান খান আপনাকে কিছু জিজ্ঞাসা করেছেন তারপরে আমি ইমরান খানকে জিজ্ঞাসা করি আপনি কি কি বলেছেন আমি আপনাকে বুঝতে পারছি না তারপর তিনি পুনরাবৃত্তি করলেন এবং আমি বুঝতে পারি এত অল্প সময়ে সেই মহিলা এই ডিমের পায়ে এসে আরও কিছু রাখেন এবং তিনি আমাকে বলেন এই প্লেট ইমরান খানকে দেওয়ার জন্য আমি বলি কেন তিনি আমাকে বললেন ইমরান খানকে এই প্লেটটি দিতে যাই হোক আমি এটি ইমরান খানকে দিয়েছি তারপর ইমরান খান আমাকে দেখে খুব খুশি হয়েছেন এবং আমার সাথে কথা বলতে চান তবে আমি খুব একটা মনোযোগ দিচ্ছি না তারপরে তিনি খাওয়া শুরু করেন এবং স্বপ্নটি এখানেই শেষ হয় তো এই ছিল ইমরান খানের পরবর্তী স্বপ্নগুলোর আপডেট নেক্সট স্বপ্নগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে এবং আপনাদের মূল্যবান কমেন্ট স্বপ্ন সম্পর্কে লিখতে হবে